নতুন মৌসুমে শিরোপা অক্ষুণ্ণ রাখাটাই মূল লক্ষ্য, আর সেটি করতে হলে মাঠের লড়াইয়ে খেলোয়াড়দের দিতে হবে নিজের সেরাটা। অভিজ্ঞ আর তারুণ্যের সংমিশ্রণে গড়া দলটি নিয়ে আশাবাদী রংপুরের টিম ম্যানেজমেন্ট। পছন্দ মতো দল গঠন করতে পারায় খুশি কোচ টম মরি। মাহফুজুল ইসলামের রিপোর্ট। বিপিএল এর গেল আসরের চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে দেশের ক্রিকেট প্রেমীদের মনে নতুন করে জায়গা করে নিয়েছে রংপুর রাইডার্স। তাই তো বিপিএল এর 2018-19 মৌসুমের প্লেয়ার ড্রাফটের আগে কৌতূহলের অন্যতম কেন্দ্রে ছিল দলটি। মাশরাফি বিন মর্তুজা, ক্রিস গেল, নাজমুল অপু ও মোহাম্মদ মিঠুনকে রেখে দিয়ে দলে এভিডি ভিলিয়ার্স আর অ্যালেক্স হেলসের অন্তর্ভুক্তি রংপুরের তাবুর শক্তি বৃদ্ধিতে নতুন সংযোজন। সাথে অভিজ্ঞ শফিউল, সোহাগ গাজী ও অলরাউন্ডার ফরহাদ রেজাদের আগমনে ভক্তদের আত্মবিশ্বাসের পালে লাগবে বাড়তি হাওয়া। সেই সাথে তরুণ ও পরীক্ষিত মেহেদি মারুফ, নাদিফ চৌধুরী, আবুল হোসেন রাজুরা প্রতিপক্ষের জন্য কখনো কখনো হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। বিদেশি রিক্রুট রবি বোপারা, রাইলি রুশো, বেইনি হাওয়েল কিংবা ওশানে থমাসরা তো টি টোয়েন্টিতে বিশ্ব ক্রিকেটের পরিচিত সব নাম। আমার মনে হয় যে গতবারের তুলনায় টিমটা এবার বেশি ব্যালেন্সড হয়েছে। আমাদের টিমের ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার সব কিছু মিলে অনেক ভারসাম্যপূর্ণ টিম বানাতে পেরেছি। গেল আসরের সফল কোচ টম মুডি এবারও দল নিয়ে আশাবাদী, বলছেন মাঠের ক্রিকেটে প্রয়োগ করতে হবে সঠিক পরিকল্পনা। আর আস্থার বড় নাম মাশরাফি বিন মর্তুজা, ব্যালেন্সড দল হয়েছে, গেল আসরে খুব ভালো সময় কাটিয়েছি, এবারও আশা করি এই দল নিয়ে ভালো কিছু সম্ভব। আর বিশ্ব ক্রিকেটে সুনামধারী অধিনায়ক মাশরাফি আছেন আমাদের দলে, এটি বড় পাওয়া। সাথে রংপুরের টিম ম্যানেজমেন্টের ইতিবাচক মনোভাব আমাদের অন্যতম বড় শক্তি। অভিজ্ঞ ও তরুণদের নিয়ে গড়া রংপুর রাইডার্স এবারও করতে চায় বাজিমাত, তবে সেই কাজটা মাঠে ঠিকঠাকভাবে করতে হবে দলের খেলোয়াড়দের। ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো প্রকার ঘাটতি নেই আন্তরিকতায়। সেই জায়গায় কোচ টম মুডির যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা মাঠে বাস্তবায়ন করাটাই এখন সবচেয়ে বড় বিষয়, সাথে মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্ব দলে বাড়তি প্রেরণা। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা।